ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের একজন অধ্যাপক, তরুণ অধ্যাপক আবুল কাসেম সাহেব, এবং সেখানে আরও যারা তরুণেরা ছিলেন। আমরা জানি সেখানে সৈয়দ নজরুল ইসলাম ছিলেন, যিনি বাংলাদেশ স্বাধীনতার যুদ্ধকালের অস্থায়ী রাষ্ট্রপ্রধান ছিলেন, এবং এখানে আরও কাজ করেছেন এখানে যারা ভাষা সৈনিক, প্রত্যেকেই তমদ্দুন মল্লিশের আন্ডারে কাজ করেছেন। আপনারা এটাও জানবেন যে আমাদের এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনিও প্রথম যে ভাষা বিস্ফোরণ হয়েছিল, তমদ্দুন মল্লিশ যেটাকে লিড দিয়েছিলেন 1948 সালে, তিনি এই সংগঠনের হয়ে, সংগঠনের থেকে পিকেটিংয়ে অবস্থায়, আন্দোলনরত অবস্থায় তিনি পুলিশের হাতে কারাগারে নিক্ষিপ্ত হয়েছিলেন, এবং এজন্যই তিনি একজন ভাষা সৈনিক। আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভাষা সৈনিক হিসাবে যখন তাকে নিয়ে নানান কথা হচ্ছিল, তখন আমরা 2002 সালে এই তমদ্দুন মল্লিশ তাকে ভাষা সৈনিক হিসাবে পদক প্রদান করে তার বিরুদ্ধে যারা কথা বলছিল সেটাকে নস্যাৎ করা হয়েছিল। তো যাই হোক, বঙ্গবন্ধু সহ আমরা জানি আরও অনেকে, আমরা যে অনেক ভাষা সৈনিক ছিলেন, তারা প্রত্যেকেই এই তমদ্দুন মল্লিশের মধ্য দিয়েই তারা এই সংগ্রামে লিপ্ত হয়েছিলেন। তমদ্দুন মল্লিশের আরেকটি কৃতিত্ব এই যে এই সংগঠনটি একটি প্রগতিশীল, একটি বিজ্ঞান ভিত্তিক একটি সংগঠন, ইসলামকে ধারণ করে কিন্তু তার ভিত্তি হলো বিজ্ঞান। এইখানে যেটা আমরা দেখব যে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং মরহুম আবুল হাশিম সাহেব, তারাও এখানে অবদান রেখেছিলেন। এ দুজনেই এই ভাষা আন্দোলনের মধ্য দিয়ে 1952 সালে কারাগারে ছিলেন। আবুল হাশিম, মাওলানা ভাসানী প্রায় এক বছর এবং আবুল হাশিম সাহেব প্রায় 16 মাস কারাগারে নিক্ষিপ্ত হয়েছিলেন। যাই হোক, এই দুই মহান ব্যক্তি আমাদের জাতীয় ইতিহাসের, আমাদের ইডিওলজি, আমাদের রাষ্ট্রগুরু, আমাদের রাষ্ট্রের যে কর্ণধার, এই দুজনই এই তমদ্দুন মল্লিশের এই ভাষা আন্দোলনের মধ্য দিয়ে যুক্ত হয়েছিলেন, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং আমাদের রাষ্ট্রগুরু আবুল হাশিম সাহেব। তো তমদ্দুন, এই যে আবুল হাশিম সাহেব এবং তমদ্দুন মল্লিশ, তমদ্দুন মল্লিশে আবুল হাশিম সাহেব এবং মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, তারা যেমন ব্রিটিশ আমলে মুসলিমিগের মধ্যে যে প্রগতির ধারা, যে প্রগতির সাম্যবাদী, অসাম্প্রদায়িক এবং যে সমাজতান্ত্রিক যে ধারা সূচনা করেছিল মুসলিম লীগের আন্ডারে ব্যানারে, সেটাই এই ইডিওলজি আকারে, দর্শন আকারে তমদ্দুন মল্লিশে তারা প্রচার করেছিলেন। এই তমদ্দুন মল্লিশ অর্থাৎ তার রুবুবিয়ত, সাম্যবাদী, অসাম্প্রদায়িক, সমাজতান্ত্রিক এই দর্শনটি তমদ্দুন মল্লিশ গ্রহণ করে এবং সেটি তমদ্দুন মল্লিশ ধারণ করে এখনও। এ হিসাবে আমরা জানি আজকে যে সমস্যা বাংলাদেশে এসেছে, আমরা দেখি যে চারিদিকে, আমরা কয়েকদিন আগে দেখলাম হলি আর্টিজানে নিরীহ বিদেশি, ইতালিয়ান, জাপানি এবং অন্যান্য আমেরিকান অন্যান্য দেশের নিরীহ মানুষকে হত্যা করা হয়েছিল, অনেক জাপানিজকে হত্যা করা হয়েছিল। আমি জাপানে ছিলাম, অনেকদিন জাপানে ছিলাম আমার হায়ার এডুকেশন, আমি তাদের মন্দিরে গিয়ে তাদের উপাসনালয়ে গেছি, তাদের উপাসনালয়ে কোনো সেইখানে কোনো পুতুল, সেইখানে কোনো মূর্তি নাই। আমরা যেমন কাবাকে ঘুরে প্রদক্ষিণ করে সৃষ্টিকর্তাকে স্মরণ করি হজে, অনুরূপ জাপানের যে উপাসনালয়, তাদের একটি পবিত্র জায়গা আছে তার চারপাশ দিয়ে সেই মহা শক্তিমান, সেই শক্তিমান সুন্দর এবং সুন্দর শক্তিমান অতি জ্ঞানী সেই সৃষ্টিকর্তাকে আরাধনার উপাসনা করে, এমন একটি অসাধারণ জাতি। তাদেরকে বলা হয় তারা বুদ্ধিস্ট, ব্রিটিশ প্রচারণা না, তারা হলো সিন্ত ধর্ম, পুরো জাপান জাতি সিন্ত ধর্ম, তারা অসাধারণ, আমি নিজে সাক্ষী দেখে এসেছি। কিন্তু আইএস এবং তার পান্ডারা এবং যারা ধর্মের এই সাম্প্রদায়িক রূপ, এই সাম্রাজ্যবাদী আমেরিকানদের দ্বারা তৈরি আইএস এবং এই ধরনের সাম্প্রদায়িক জাতিগোষ্ঠী, তারা অল্পবিদ্যা ভয়ঙ্করী, তারা ইসলামও জানে না, তারা পৃথিবীর অন্যান্য জাতি গ্রন্থ অন্য কিছুই জানে না। পবিত্র কোরআন ঘোষণা দিয়েছিল যে প্রতিটা জাতিগোষ্ঠী তাদের ভাষায় নবী রসুল পাঠিয়েছিলেন, আমি জাপানে যে সেটা হারে হারে দেখে এসেছি। তো তমদ্দুন মজলিশ এমন একটি সংগঠন যে সমস্ত জাতিগোষ্ঠীকে ভালোবাসে, সমস্ত
জাতি ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে, যেমন রাব্বুল আলামিন রোদ বৃষ্টি দেন জাতি ধর্ম লিঙ্গ নির্বিশেষে প্রত্যেকটা মানুষের ঘরে, প্রত্যেকটা মানুষের যে বাচ্চা তৈরি হয় মায়েদের বুকের যে তার ব্রেস্ট ফিডিং, রাব্বুল আলামিন প্রতিটা জাতি গোষ্ঠী নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা মায়ের বুকে তার বাচ্চার জন্য যেমন এই তার খাবার তৈরি হয়, এমনই রাব্বুল আলামিন এই মহাবিশ্ব প্রতিপালন করেন, প্রতিটা মানুষকে তিনি প্রতিপালন করেন। এই মহা সাম্যবাদী, এই যে লালন পালন নীতি, এর নাম হলো রুবুবিয়াত। এই সাম্যবাদী আদর্শকে ধারণ করে তমদ্দুন মজলিস তার কর্ণধারের এখানে আছেন। আমরা এই জন্য গর্বিত, এইটার মধ্য দিয়ে আমরা আজকে এই যে এই তমদ্দুন মজলিস আজকে অতীতে যেমন জাতিকে পথ দেখিয়েছে অসাম্প্রদায়িক জ্ঞানভিত্তিক, অর্থাৎ জ্ঞানের মধ্য দিয়ে, মাতৃভাষার মধ্য দিয়ে, জ্ঞান বিজ্ঞান চর্চার মধ্য দিয়ে আমরা যেমন বিশ্বের বুকে দাঁড়িয়ে শ্রেষ্ঠ জাতিতে রূপান্তরিত হব, ঠিক তেমনই সমস্ত জাতির মধ্যে যারা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নাস্তিক নাস্তিক প্রত্যেকটা মানুষের লালন পালনের দায়িত্ব রাব্বুল আলামিন যেমন করেন, তার পক্ষ থেকে মানুষ তার খলিফা হিসাবে সেইটাই করবে, রবের প্রতিনিধি হিসাবে তমদ্দুন মজলিস সেই ইডিওলজি ধারণ করে প্রচার করে। আজকে এটি বড় প্রয়োজন, আজকে দিকে দিকে যে সাম্প্রদায়িক যে সমস্ত উন্মাদনার সৃষ্টি হয়েছে তার বিরুদ্ধে তমদ্দুন মজলিস যেমন অতীতে রোল প্লে করেছে, আজও এভাবে রোল প্লে করবে, জাতিকে পথ দেখাবে এবং একটি অসাম্প্রদায়িক জ্ঞানভিত্তিক একটি সাম্যবাদী সমাজ তৈরির জন্য তা চেষ্টা করবে। যে পথ বেয়ে আমরা জানি তমদ্দুন মজলিসের ইডিওলজি, মৌলানা ভাসানী ইডিওলজি, আবুল হাসিমের এই কথাগুলোই কালে তিনি আমার তেরা সবাই আমাদের রাষ্ট্রগুরু এবং আওয়ামী লীগ 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধের পর রাষ্ট্রীয় চার নীতি, সেকুলার, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ এবং গণতন্ত্র যে রূপরেখা আমাদের সংবিধানে দিয়েছে, এটা এগুলি তমদ্দুন মজলিসও ধারণ করে এবং ওই প্রেরণাতেই মুক্তিযুদ্ধে এটা এসেছিল। আমরা তাই গর্বিত, আমি সবাইকে তমদ্দুন মজলিসের এই ইডিওলজি এটাকে ধারণ করে জাতি গঠনের জন্য সবার প্রতি আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি কথাগুলো বলে শেষ করছি, সবাইকে ধন্যবাদ।